उत्तर दिनाजपुर जिलार शांतिप्रिय कालियागंज ब्लके कोनो भावी साम्प्रदायिक सम्प्रीतिते चीर धरते देबे ना। शुक्रवार सेफ ডেমোক্রেসিতে नागरिक समाज कमिटी पक्ष थेके कलकाता थेके आगत चंचल चक्रवर्ती बोलें सर्वाग्रे प्रयोजन कालियागंज ब्लकेर दुटी अंचलेर मानुषदेर मध्ये शांति ओ सम्प्रीतिर वातावरण तैरी करा अत्यंत जरूरी। सेफ ডেমোক্রেসির कालियागंज नागरिक समाजेर मंच पक्ष थेके चंचल चक्रवर्तीर नेतृत्वे शुक्रवार राधिकापुर एलाकार चाँद ग्रामे गुलीते 33 बछरेर निहत युवक मृत्युंजय बर्मनेर बाड़ीते गिये परिवारेर सबार साथे कथा बोले पुरो घटना तारा शोनेन। कालियागंज पंचायत समितिर बीजेपी सदस्य विष्णु बर्मनेर साथेओ कथा बोलेन प्रतिनिधि दलेर सदस्यरा। सेफ ডেমোক্রেসির कालियागंज नागरिक समाज कमिटीर पक्ष थेके तादेर सब रकम सहयोगितार आश्वास दें कमिटीर जुग्म आहवायक अध्यापक डॉक्टर पीयूष कुमार दास एवं चंदन चक्रवर्ती। अध्यापक पीयूष कुमार दास बोलें ग्रामेर साधारण मानुषदेर मध्ये एखोनो आतंकेर छाप स्पष्ट तादेरई आतंकेर हात थेके प्रथमे मुक्त करते हबे प्रशासन सह समाजसेवी संस्थार सहयोगिताय। जाना जाय सेफ ডেমোক্রেসির कालियागंज नागरिक समाजेर पक्ष थेके दुटी एलाकाय गिये घेरा देवा स्थाने मृतदेर उद्देश्ये फुल दिये श्रद्धा जानान। सेफ ডেমোক্রেসির कालियागंज नागरिक कमिटीर प्रतिनिधि दले उपस्थित छिलेन जादवपुर विश्वविद्यालयेर অপু ঘোষ। आनुमानिक 18 जन प्रतिनिधि सेफ ডেমোক্রেসির कालियागंज नागरिक समाजेर प्रतिनिधि दले छिलेन बोले जाना जाय। सन्ध्याय कालियागंज थानाय गिये थानार आधिकारिकदेर संगे तारा आलोचना करबेन बोले যুগ্ম আহ্বায়ক চন্দন চক্রবর্তী জানান। স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, সেটা সেফ ডেমোক্রেসি যারা সদস্য এবং সমর্থক যারা তারা আমরা এটা মেনে নেব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে এখানে বজায় থাকে তার জন্যে অধ্যক্ষ মহাশয়ের নেতৃত্বে এখানকার মানুষরা আন্দোলন করবে। আর দ্বিতীয় হচ্ছে যে পুলিশের প্রতিদিন রাত্রিরে বাড়িতে বাড়িতে ঘোরার জন্য পুরুষরা প্রায় বাড়িতে থাকতে পারছে না, পুলিশ এইটা সুনিশ্চিত করুক যাতে গ্রামবাসীরা প্রত্যেকের রাত্রির বেলা নির্বিঘ্নে তার বাড়িতে ঘুমোতে পারে। একদম ঠিক আছে স্যার। এই যে ঘটনাটা কি আপনারা কিভাবে দেখছেন? ঘটনাটা যে ঘটেছে কিভাবে ঘটেছে কখন ঘটেছে সবাই জানা, আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলি না, কিন্তু জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আমরা মান্যতা দেওয়ার চেষ্টা করি। খুব সংক্ষেপে চঞ্চলবাবু বলেছেন, খুব সংক্ষেপে বলতে গেলে যে দুটো ঘটনা ঘটেছে সেই দুটো ঘটনা যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে দুটো যে ঘটনা ঘটেছে। দ্বিতীয় হচ্ছে এটাকে কেন্দ্র করে এলাকার যে শান্তি পরিবেশ এটা বিঘ্নিত হয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, কারণ কালিয়াগঞ্জ আমরা জানি শান্তিপ্রিয় জায়গা এবং কালিয়াগঞ্জে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বা জনগোষ্ঠীগত সম্প্রীতি কিন্তু অত্যন্ত ভালো, সেই জায়গাটি একটু ডিস্টার্ব হয়েছে। আমরা সেই শান্তির পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জনগোষ্ঠীগত সম্প্রীতি সেটা যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারে নজর দিতে বলবো। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে, এবং তাদের পরিবার খুঁজে না পাওয়া গেলে কি আমার বাড়ি কাউকে না পাওয়া গেলে আমি তো থানায় এফআইআর করবো, সেটা করতে পারছে না যে কোনো কারণে হোক, তো সেটাও তাদের করতে দিতে হবে এবং তার সাথে সাথে যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়ার ব্যবস্থাটা করতে হবে। এইগুলো নিয়ে আমাদের আশা যে শান্তিটা ফিরিয়ে আনা হোক, কালিয়াগঞ্জ আমাদের শান্তিপ্রিয় জানা জায়গায় প্রথম এরকম ঘটনা ঘটলো আর কি, এবং এটা আমরা চাই না। যা ঘটেছে তার যেমন অপরাধীদের অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে হবে, অ্যাট দ্য সেম টাইম শান্তিকে ফিরিয়ে আনতে হবে, এটা চলতে পারে না। আমরা কিন্তু সেই আবেদনটা নিয়ে এসেছি, আর কোনো আমরা একদম অরাজনৈতিক প্ল্যাটফর্ম কোনো রাজনীতির মধ্যে আমরা নেই, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার দিতে চাই এবং তার সাথে জনগণ যাতে ভালোভাবে থাকতে চায়। আর আমরা খুবই মানে অস্বস্তির মধ্যে আছি যে কালিয়াগঞ্জের শান্তিটা বিঘ্নিত হয়েছে, যেখানে কালিয়াগঞ্জ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা, আমরা এই জায়গাটাতে জড়িত।